2021 সালের পাঁচটি সেরা নাটককে নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি। ভিডিওতে থাকছে আরফিন ইশুর সাথে এবার অপূর্বর করা একটি টক্কর হয়েছে। ভিডিও শুরু করার আগে বলতে চাই, এই চ্যানেল যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিন। 2021 সালে ঈদের নাটকের ভেতরে সবথেকে জনপ্রিয় হয়েছে রক রবীন্দ্র, যেখানে অপূর্ব এবং ইমরুজ তিশার সাথে দুর্দর্শ ভালোবাসা এবং গানের প্রতি এতটা মায়াবী একটি নাটক হতে পারে তা এই নাটকটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আশা করি এই নাটকটি ডেসক্রিপশনের লিংক থেকে আপনারা দেখে আসবেন। নাম্বার দুই, অপূর্বর তেজপাতা। এই কথাটি বললে হয়তোবা আপনি অবাক হতে পারেন, কিন্তু বলে রাখা ভালো, এবারে সব থেকে জনপ্রিয় নাটকের ভিতরে অপূর্ব তেজপাতাটাই ছিল এক নম্বরে, যেখানে শাবলা নূরের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন। দুদিনই তুলে ধরেছেন একটি সংসারে একটি ছেলে বসে বসে থাকলে সংসারে কী ধরনের অসুবিধা সুবিধা হতে পারে তা নিয়ে, এবং সর্বশেষ নাটকটি এমনভাবে শেষ করা হয়েছে যে দর্শকদের মনে আনন্দ দিতে বাধ্য হয়েছে। তিন নম্বরে এখন কথা বলবো আমাদের অন্যতম জনপ্রিয় আফরান নিশুর নাটক তাকে ভালোবাসি বলে। নাটকটিতে তুলে ধরা হয়েছে বর্তমানে ভালোবাসার চিটিং বিষয়গুলো, কিন্তু এরই মাঝে কিছু সত্যিকারের ভালোবাসা যদি জীবিত থাকে তা এই নাটকটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ভিডিওটি দেখে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যখন ট্রেনে কথা হচ্ছে বাংলাদেশে 2021 সালে টপ লেভেলের পাঁচটি নাটক নিয়ে কথা হবে, সেখানে তো মোশাররফ করিমের যমজ এপিসোডটি বাদ যাবে না। হ্যাঁ বন্ধুরা, 2021 সালে ঈদে মুক্তি পেয়েছে যমজ 14, যেখানে তিনটি অভিনয় নয় একসাথে চারটি অভিনয় করেছেন মোশাররফ করিম নিজে। এবার মোশাররফ করিমের সাথে শাকিরা শাবরিন অভিনয় করেছেন, শাকিরা শাবরিনও একসাথে দুটি অভিনয় করেছেন এই নাটকে। দুর্দর্শ অভিনয় দিয়ে মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। একসাথে চারটে অভিনয় একই সাথে রোল প্লে করা এতটা সহজ ছিল না। আপনাদের কাছে যমজ 14 কেমন লেগেছে তা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পাঁচ নম্বরে আমরা কথা বলবো তাসান ভাইয়ের একটুখানি। একটুখানি নাটকটি ছিল দুর্দর্শক, যেখানে ভালোবাসার এমন কিছু অংশ তুলে ধরা হয়েছিল যা ছিল অসাধারণ। এবছরের পাঁচটি নাটক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাবেন। নেক্সট কি বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটিও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর যাওয়ার আগে বলতে চাই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে দিতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।